আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভে যুক্ত হয়েছি এবং গতকালকের মতো আমরা আজকে তোমাদের যে আলোচনা সেটা অলরেডি আমাদের যে টাইটেল এবং বুঝতে পেরেছো আর তাছাড়া গতকালকে তো আমরা বলেছি যে আজকে আমরা তাপ ও তাপমাত্রার যে পরবর্তী ক্লাসটা সেটা নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে মূলত আমরা তোমাদের বেসিক যে ইয়াগুলা ছিল সেগুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই অভিজ্ঞতার আজকে আমরা সম্পূর্ণটাই ম্যাথ নিয়ে আলোচনা করব গতকালকে তোমাদের এখানে সূত্রগুলো কিভাবে এসেছিল সে সম্পর্কে একটু কথা বলেছিলাম এবং অল্প কিছু আমরা ম্যাথ করেছিলাম তাপমাত্রার স্কেলের সুতরাং তোমাদেরকে অনুরোধ করব যারা পূর্বে ক্লাস ঠিক করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো করে নিবা কারণ প্রত্যেকটা ক্লাস যদি তোমরা সিরিয়াল অনুসারে করো তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আর একটা বিষয় সেটা হচ্ছে ঠিক কোথা থেকে দেখছো আমাদের এই লাইভ ক্লাসটি একটু কষ্ট করে তোমরা একটু শেয়ার করে দাও ফ্রেন্ডসদেরকে জানিয়ে দাও যে আমরা আজকে ক্লাসটি সম্পর্কে আমাদের স্ক্রিনটা ঠিক রয়েছে কিনা আর আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা সেটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও ওকে আসসালাম হাসান একরামুল নীরব বাসা কোথায় তোমার নাদিম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নারায়ণগঞ্জ থেকে মহিবুল্লাহ মারুফ যুক্ত হয়েছে সৌরভী অর্থাৎ মহিমা যুক্ত হয়েছে তন্ময় রয় যুক্ত হয়েছে সবকিছু ঠিক রয়েছে হ্যাঁ থ্যাংক ইউ তাহলে আমরা ক্লাসটা শুরু করি আর এখানে আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সকল লিঙ্ক এখানে দেওয়া রয়েছে চলো আমরা একটু ক্লাসটা একটু করে আসি ও মাই গড আমি তো এখনো পর্যন্ত আমার হোয়াইট বোর্ডটাই অফেন করে নিই সো আন্তরিকভাবে দুঃখিত আসলে গত ক্লাসটা যারা করেছিলে সো আশা করি তারা আজকে ক্লাসটা কন্টিনিউ করলে খুব ভালো কিছু রেসপন্স তোমাদের কাছ থেকে আমি আশা করছি যেহেতু গত ক্লাসে আমরা সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মূলত আলফা বিটা এবং গামার যে দৈর্ঘ্য সহ ক্ষেত্র এবং আয়তন নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে যে মিশ্রণের কতগুলো ম্যাথ রয়েছে সেগুলা নিয়েও আমরা আজকে আলোচনা করব। সো আজকের ক্লাসটি একটু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাকে একজনে হোয়াটসঅ্যাপে নক করেছিল এবং হোয়াটসঅ্যাপে নক করে বলেছে যে এই যে দশ নম্বর ম্যাথটি আমি মার্ক করে রেখেছি এই ম্যাথটি একটু করানোর জন্য খুবই রিকোয়েস্ট করেছে এখানে নাকি ক্যালকুলেশনে তাদের তার আনসারটা নাকি ঠিক মতো আসে না সো আমি ফার্স্টে এই ম্যাথটা নিয়ে শুরু করছি এবং এই ম্যাথের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা আশা করছি তোমরা আমাকে বলে দিতে পারবা এই যে দেখো এই ম্যাথটা আমি চুজ করে নিলাম এই ম্যাথটা চুজ করার পরে দিলাম দেখো কোয়েশ্চেনটা একটু পরে দেখো এখানে কার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা এই যে দেখো এখানে যদি আমরা একটু দেখি আমাদের যে কোয়েশনটি সেটি হচ্ছে আয়তন প্রসারণ নির্ণয় করতে বলেছে সো আয়তন প্রসারণ বলতে এখানে আয়তনের কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে ড্যাট মিনস এটা হচ্ছে ডেল বি অথবা তুমি চাইলে এটাকে বি টু মাইনাস বি ওয়ানও বলতে পারো একই কথা অর্থাৎ এই মানটা আমাকে বের করতে হবে ওকে তার আগে কি কি দেওয়া রয়েছে সেগুলো একটু আমরা একটু দেখে ফেলি এখানে তোমার প্রাথমিক যে আয়তনটা সেটা দেওয়া রয়েছে তবে দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব তুমি চাইলে এটাকে মিটার কিউবেও করতে পারো অথবা তুমি চাইলে সেন্টিমিটার কিউবে রেখেও করে দিতে পারো ইটস নো প্রবলেম যদি তুমি সেন্টিমিটার কিউবে করো তাহলে সেক্ষেত্রে তোমার আনসারটাও সেন্টিমিটার কিউব আসবে আর কেউ যদি বলে স্যার আমি মিটার কিউবে করব অর্থাৎ এই সেন্টিমিটার কিউবটাকে মিটার কিউবে কনভার্ট করে তারপর আমি মিটার কিউবে করব তাহলে তার আনসারটা মিটার কিউবে আসবে নো প্রবলেম এরপর দেখো তাহলে এত আয়তনের একটি ইস্পাত খণ্ডের উপর সাত কেজি ইস্পাত খন্ডটির তাপমাত্রা একটি ইস্পাত হচ্ছে কেজি যদিও এই সাত কেজিটা আমার এই আয়তন প্রসারণের জন্য নয় কারণ এটা আমার লাগবে না হয়তোবা আপেক্ষিক তাপের ক্যালকুলেশন করার জন্য ওই ভরটা আমার লাগবে আচ্ছা এখন ইস্পাত খণ্ডটির তাপমাত্রা যদি বিশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি থেকে যদি পঞ্চাশ ডিগ্রি তে উন্নত উন্নীত করা হয় অর্থাৎ টেম্পারেচারটা যদি বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে ইস্পাতের যে আয়তন প্রসারণ সহক সে আয়তন প্রসারণ সহকের মান এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ আয়তন প্রসারণ সহকে আমরা গামা দিয়ে বুঝে থাকি আহ এবং আপেক্ষিক তাপ এগুলো এখন আমার প্রয়োজন নেই আপেক্ষিক তাপ এগুলো আমার দরকার নেই কারণ এগুলো হচ্ছে অন্য বিষয় এবং পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো এগুলো আমার দরকার নেই তারপর শুধুমাত্র আমি আয়তন প্রসারণটা বের করলে হয়ে যাবে তার মানে আমার কোন কোন মানগুলো লাগছে সেগুলো একটু দেখো স্যার এটা হচ্ছে প্রাথমিক আয়তন মিনস ভি ওয়ান আর এখানে যে তাপমাত্রা বৃদ্ধি সো এটাকে আমরা ডেলটি অথবা টি টু মাইনাস টি ওয়ান বলে দিতে পারি আর গামার মান রয়েছে সো আমাকে এর মানটা বের করতে হবে ওকে তাহলে আমরা একটু ক্যালকুলেশনে যাই যেগুলো যেগুলো দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখে ফেলি তাহলে প্রাথমিক যে আয়তন সেটা হচ্ছে স্যার নাইন হান্ড্রেড সেন্টিমিটার কিউব আমি সেন্টিমিটার কিউবে করছি এরপর এখানে যে তাপমাত্রাটা ইয়া করা হয়েছে সেটা হচ্ছে স্যার টি ওয়ানটা ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এরপরে টি হচ্ছে স্যার ফিফটি ডিগ্রি সেলসিয়াস এখন আমি যদি স্যার ডেল্টা টি ড্যাট মিনস টি টু মাইনাস টি ওয়ান বের করি তাহলে সেক্ষেত্রে দেখো তো আনসারটা কত হয় স্যার ফিফটি মাইনাস টোয়েন্টি ড্যাট মিনস থার্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ থার্টি কেলভিন ডান ও আরেকটা তো রয়েছে গামা সো গামা ইজ ইকুয়ালস টু থার্টি থ্রি টেন ইনভার্স সিক্স ক্যালভিন ইনভার্স তাহলে আমাকে বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে ডেল ভি অর্থাৎ বি টু মাইনাস বি ওয়ান ইজ ইকুয়াল টু হট এবার ছিল আমরা এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা অ্যাপ্লাই করে দিব দেন আমরা দেখবো সে অনুযায়ী আমরা মানটা বের করবো তাহলে এখানে আমরা লিখলাম যে স্যার আমরা জানি আমরা জানি বলে আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র স্যার গামা ইজ ইকুয়ালস টু ডেল ডিভাইডেড বাই বি ওয়ান ইন টু ডেল তাহলে আমরা যদি ডেলভিয়ার এর মান বের করি তাহলে সেক্ষেত্রে গামার সাথে বি ওয়ান এবং ডেলটি এই তিনটায় গুণ হবে এখন আমি গামার মানটা বসিয়ে দিচ্ছি দিয়ে বি ওয়ান এর মান নাইনটি দিয়ে দিল নাইন হান্ড্রেড দিয়ে দিলাম আর ডেল এর মান হচ্ছে থার্টি কেলভিন সেটাও দিয়ে দিলাম এখন যেটা আসবে সেটা হচ্ছে এত সিএম কিউব অ্যান্ড ইজ দা রেজার এবার ক্যালকুলেটরে এটা একটু ক্যালকুলেশন করে আমরা দেখব একটা 900 আর একটা তার্টি এবং একটা হচ্ছে গামা মান সো তোমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখো তোমাদের আনসারটা মিলে কিনা আর এই অঙ্কটা বুঝতে পারো না কে কে সেটা একটু কমেন্ট সেকশনে জানাও আমরা একটু দেখতে চাই কে কে বুঝতে পারে নাই স্যার গতকাল ছিলাম না কি করবো গতকালকে ক্লাসটা করে আজকে আজকে ক্লাসটা করিও ওকে আ জিনাইদহ থেকে মারব হ্যাঁ আমি জানি পাপনা থেকে নাদিম ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ মৌলভীবাজার থেকে বরিশাল বিভাগ থেকে ও মাই গড বরিশাল বিভাগে কোনোদিন যাওয়া হয়নি এর পরে পাপনা থেকে স্যার গতকাল ক্লাস বিজ্ঞান পড়া দিবেন স্যার অবভিয়াসলি পড়াবো নো প্রবলেম রংপুর থেকে মা থেকে মো যুক্ত হয়েছে শাহিন আক্তার স্যার আমি আমার সায়েন্স টিচারের কাছে পড়ি স্যার কিছুই প্রশ্ন পড়াইছে প্রাইভেটে এগুলা পড়লে কি কমন আসবে এটা তো উনি ভালো বুঝবে কারণ উনি মেবি উনি কোয়েশ্চেনটা করেছে সো উনি আশা করি বুঝবে স্যার কিসের মান চাইছে বুঝিনি ও এখানে ডেলবি অর্থাৎ আয়তন প্রসারণের মানটা বের করতে বলেছে এরপর আমি বুঝতে পারিনি ওকে সোহান থ্যাংক ইউ আবার স্যার আরেকবার একটু একটু ভালো হয় ইউ হক তোমরা ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের সাথে ম্যাথটা আরেকবার দেখান ওকে নো প্রবলেম তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও খুব দ্রুত শেয়ার করে দাও আহ স্টুডেন্ট সংখ্যা আরো আসুক দেন আমরা আরেকটু ভালো করে ক্লাসটা করতে পারবো তাহলে দেখো এই প্রশ্নটা যত বড় আসলে এখানে তত বেশি কোনো কাজ নেই শুধুমাত্র আমার এই আয়তন প্রসারণটা বের করার জন্য যদিও এগুলা বলতে গেলে একটা দৃশ্যপট নির্ভরে দেওয়া যাবে কারণ এখানে আরো অনেকগুলো মান আছে যেমন আপেক্ষিক তাপ আছে আবার পানির আপেক্ষিক আপেক্ষিক খন্ডের বড় রয়েছে এটা অন্য একটা নিয়ে যাওয়া যায় কিন্তু আমাকে যে কোয়েশনটা করেছে সেই কোয়েশনটার জন্য অর্থাৎ আয়তন প্রসারণ বের করার জন্য শুধুমাত্র ডেলবি এর মানটা বের করার জন্য আমার কোন কোন মানগুলা লাগবে যেমন এটা হচ্ছে প্রাথমিক আয়তন সো এটা আমার লাগবে তারপর হচ্ছে স্যার এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এই যে দেখো টোয়েন্টি থেকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস উন্নীত করা হয়েছে এবং এটা হচ্ছে একটি সার আয়তর প্রসারণ সহগের মান সো আমি প্রত্যেকটা মান এখানে বসিয়ে দিলাম আর আমি ডেল বিয়ার মানটা বের করব। এবার দেখো আমরা যখন সূত্রটা দিলাম এই সূত্রটার মাধ্যমে আমরা যখন ডেল বিয়ার মানটা বের করব অর্থাৎ বি টু মাইনাস বি ওয়ান এর মানটা বের করব তাহলে আমাকে কার কার মান গুণ করতে হবে আর গুণন করলে গামা ভি ওয়ান এবং ডেল এর মান তিনটাই গুণ করতে হবে সো এখন আমি যদি গুণ করছি এটা একটু ব্র্যাকেটে করবা ব্র্যাকেটে স্টার্ট ধরো আমার ক্যালকুলেটটা সাইন্টিফিক মোডে আছে গতকালকে সাইন্টিফিক মোডে করেছিলাম থার্টি থ্রি ই এক্সপি মাইনাস সিক্স ব্র্যাকেট ক্লোজ করে দিলাম গোন নাইন হান্ড্রেড স্যার জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট এইট নাইন ওয়ান আসে বইতে আনসারটা কত বা আমাদের সলিউশন আনসারটা কত হ্যাঁ এই তো একেবারে চলে আসছে আনসারটা দেখো তো ভালো করে আনসারটা আসছে কিনা একেবারে চলে আসছে এই আনসারটা চলে আসছে একদম আসছে তাহলে আশা করি আমাদের ম্যাথটা সাকসেসফুল হয়েছে যে বুঝতে আছো কিনা জানি না যে আমাকে দিয়েছ এখানে আছো কিনা জানি না একটু কষ্ট করে থাকলে একটু জানিয়ে দাও তো বাবা বুঝতে পারছো কিনা থ্যাংক ইউ মারুফ স্যার আমাদের লেকচার গাইডের ম্যাথ মডেল টেস্ট সমাধান করেন ক্লাস নাইনে একই তো লেকচার পা ধরে সবগুলাতে তো তোমাকে ম্যাথ করতে হবে তাই না তোমাকে তো সিস্টেমটা জানতে হবে তো তুমি যদি সিস্টেম না বুঝো তুমি লেকচার আর পাঞ্জারি এখানে ইয়া করে কোনো লাভ নেই তোমাকে আগে সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে ম্যাথগুলো করে কোন সূত্র ইউজ করতে হবে এটাই জাবিন জান্নাত ময়মন সিংহ থেকে থ্যাংক ইউ মহিবুল্লাহ বুঝতে পেরেছ কোয়েশনটা কে করেছিল কি কোয়েশনটা কে করেছিল এই কোশ্চেনটা কে করেছিল একটু কষ্ট কষ্ট করে যদি বলো আমাকে হোয়াটসঅ্যাপে যে ইয়া করেছিল হ্যাঁ বুঝতে পেরেছো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমরা আরো বেশ কয়েকটা ম্যাথ করবো সত্যের মিডিয়া হাও আর ইউ আই এম ফাইন তুমি কেমন আছো ওকে মহিবুল্লাহ কোয়েশনটা করেছিল ওকে নো প্রবলেম যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম এখানে তোমরা মেসেজ করে দিবা বা ডিরেক্টলি ফুস্ট করে দিবা আশা করি তোমরা আনসারটা পেয়ে যাবা স্যার এবার আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করি সেম মনে করে এগারো নম্বর কোয়েশনটা আমি একটু নিলাম মূলত এই কোয়েশনগুলো আমি বারবার প্র্যাকটিস করাচ্ছি কি জন্য কারণ এই টাইপের কোয়েশনগুলোই তোমাদের পরীক্ষায় দিবি এবং এগুলো হচ্ছে আলফাবিটা গামার তো সো এগুলো হচ্ছে খুবই ইজি তেমন কোনো কঠিন না জাস্ট তোমাকে মানগুলো আইডেন্টিফাই করতে পারলেই তোমার আনসারটা কিন্তু চলে আসবে আচ্ছা দেখো এই যে কোয়েশনটা এই কোয়েশনটার মধ্যে একটু দেখো তো এটা এটা আরো সহজ একটা কোয়েশন প্রথমে দেখো শিক্ষার্থীরা এখানে কি বলা হয়েছে স্যার এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের যে কোয়েশনটি এই কোয়েশনটি থেকে প্রথমে দুশো পঁচাত্তর কেলবিন তাপমাত্রায় থাকা একটি ফাইভ সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার বলে দিয়েছে বর্গাকার অর্থাৎ এই যে বস্তুটা বস্তুটা দেখতে কিসের মতো বর্গাকার দাতব পাতকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা তিনশো পঞ্চাশ কেলবিন হলো সো যেহেতু এখানে তিনশো পঞ্চাশ কেলবিন হয়েছে তার মানে এখানে আমি তাপমাত্রা দুইটাই পেয়ে গেলাম একটা হচ্ছে আদি তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে শেষ তাপমাত্রা এরপর এখন প্রাপ্তির ক্ষেত্রফল কতটুকু বাড়বে অর্থাৎ ক্ষেত্রফল কতটুকু বাড়বে হচ্ছে এটু ওয়ান বা ডেল এর পরিমানটা বের করতে বলা হয়েছে পাশাপাশি তাহলে চলো আমরা এবার একটু হিসাব করি স্যার এখানে তারা বলেই দিয়েছে এটা একটা বর্গকার সো এটা নিয়ে আর আমার কোনো কথা নেই এখানে দুশো পঁচাত্তর যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্যার প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান এবং এখানে আরেকটা আরেকটা তাপমাত্রা দেওয়া হয়েছে যেটা হচ্ছে স্যার শেষ তাপমাত্রা যেটাকে আমরা টিটু বলে সম্বোধন করে থাকি ওকে একটা হচ্ছে আদি তাপমাত্রা আর একটা হচ্ছে শেষ তাপমাত্রা এরপর স্যার এটা তো অবভিয়াসলি আলফা এর মান সো এখানে উল্লেখ করাই আছে আমাকে বলেছে ক্ষেত্রফল কতটুকু বাড়বে ক্ষেত্রফল কতটুকু বাড়বে এটা হচ্ছে মূলত ডেল এ এর মান ড্যাট মিন্স এ টু মাইনাস এ ওয়ান এর মানটাই বের করতে বলা হয়েছে পূর্বের মতো আরেকটা বিষয় এখানে যেই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা হচ্ছে স্যার তোমার এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে লুন এটা কিন্তু বহুরদর্গ তাহলে এখন প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো বলা হয়েছে ক্যাত্রফলের কথা অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগের কথা দ্যাট মিনস বিটা আর আমি আলফা দিয়ে কি করব আর এল1 দিয়ে কি করব কারণ আমরা যদি আমাদের সূত্রটা নিয়ে একটু কথা বলি তাহলে আমাদের সূত্রের মধ্যে যদি আমরা একটু স্যার দেখি তাহলে এখানে একটু আমরা সূত্রটা আগে লিখলাম যে স্যার আমরা জানি বলে সূত্রটা লিখছি আমরা জানি যেহেতু এখানে ক্ষেত্রফল কতটুকু বাড়বে জিজ্ঞেস করা হয়েছে সো আমি এখানে অবশ্যই বিটা সূত্রটা অ্যাপ্লাই করব স্যার বিটা ইজ ইকুয়ালস টু ডেল এ ডিভাইডেড বাই এ ইনটু ডেল টি ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার তো স্যার বিটা এর মান নাই আমার মান রয়েছে আলফা তাহলে আমি গতকালকে তোমাদেরকে একটি সম্পর্ক পড়াই নাই আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেমন বিটা ইকুয়ালস টু টোয়াইস আলফা সো তুমি ওই সম্পর্কটা এখানে ইউজ করতে পারো অথবা তুমি চাইলে একটা সম্পর্ক রয়েছে যেমন আলফা আলফা বিটা বিটা গামার একেবারে ফুল সম্পর্কটা হচ্ছে স্যার গামা সিক্স টু 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 এই সূত্রটা দিয়েও তুমি করতে পারো তবে তোমাকে কতটুকু যাইতে হবে তোমাকে শুধুমাত্র আলফা এবং বিটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে গামাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এখানে আমার কোনো গামার মান নেই তাই তাহলে আমি সর্বপ্রথম শুরু করছি এখানে এখানে আমরা সূত্রটা দিলাম যে স্যার সিক্স আলফা ইজ ইকুয়ালস টু থ্রি বিটা বা উভয় তুমি স্যার থ্রি দিয়ে ভাগ করে টু আলফা ইজ টু বিটা বলতে পারো ড্যাট মিনস আমি যদি বিটা এর মান বের করি টু এবং আলফা এর মানটা গুণ করব আলফা এর মান হচ্ছে স্যার টোয়েন্টি টু ইন্টু টেন ইনভার্স সিক্স টেন ইনভার্স সিক্স গুণ করলাম ড্যাট মিনস এটা হচ্ছে ফোরটি ফোর ইন্টু টেন ইনভার্স সিক্স হবে আশা করি এত কেলভিন ইনভার্স শেষ বিটা এর মান কিন্তু চলে আসছে ওকে ও আমার তো স্যার শুধুমাত্র ডেল এ এর মানটা প্রয়োজন তাহলে আমি কি করব এই এর সাথে এ1 এবং ডেল টি দুটাই গুণ করব ওকে এবার চলো স্যার এখানে ডেল টি এর মানটাও তুমি ইজিলি বের করতে পারো যেমন এখানে টি ওয়ানটা হচ্ছে স্যার টু সেভেন্টি এবং টি টুটা হচ্ছে স্যার টি টুটা হচ্ছে তোমার থ্রি ফিফটি ক্যালবিন তো আমি যদি স্যার মাইনাস করি ডেল এর মান বের করি ডেলটি ইজ ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে সেক্ষেত্রে করলে কত কেলভিন হয় এদিকে আছে তোমার এদিকে ফিফটি ড্যাট মিনস সেভেন্টি ফাইভ কেলভিন না না সেটাও শেষ এখন বাকি আছে স্যার এ ওয়ান এ ওয়ানটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি কারণ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এল ওয়ান এল ওয়ানের মান হচ্ছে তোমার ফাইভ সেন্টিমিটার সো এবং এই জিনিসটা হচ্ছে কিসের মতো স্যার এই জিনিসটা হচ্ছে বর্গাকার তারা বলেছে আমার কথা না সো আমি যদি এ ওয়ানের মান বের করি তাহলে অবভিয়াসলি বাহুগুণ বাহু অথবা বাহু স্কোয়ার হওয়ার কথা দ্যাট মিনস টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তুমি চাইলে সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে নিয়ে এসো করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার ওভারঅল আনসারটা মিটার স্কোয়ারই হবে আর যদি তুমি সেন্টিমিটার স্কোয়ারে করতে চাও তাহলে তোমার আনসারটা সেন্টিমিটার স্কোয়ারই বের হবে আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো কিনা বলো এরপর আমরা ক্যালকুলেশনে যাব এই অংশের মধ্যে কোনো ট্রাভেল আছে ক্যালকুলেশনে যাব এই কাহিনী কি ওকে বলো না সমস্যা এখনো ভালো হয় না এখনো পর্যন্ত আছে স্যার আমি না 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 এগুলা নো প্রবলেম আহ ক্লাস করবা কন্টিনিউয়াসলি ক্লাস করবা এনজে কে এটা কোন স্কুল আবার এটার পুরো মিনিংটা কি একটু বলিও তো মহিম এ কে আবার কে ব্লক করে দিছো ওকে ভেরি গুড ব্যাড কমেন্টস করলে ব্লক করে দিবা ক্লাসে এসেছেন আমাকে কি বলতে পারে নাই আন্তরিকভাবে দুঃখিত ক্লাসের নোটিফিকেশন অন করে রাখবা ক্লাসে এমনিতেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা মহিবুল্লাহ মেবি স্যার বুঝছি তাজুল মহিমা তুমি কি বুঝছ তুমি কি বুঝছ বুঝলে একটু বলো কে কে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো সেটা একটু বলো মাহিম তোমার বাসা কোথায় প্রীতম মন্ডল চলে এসেছে গতকালকেও ক্লাস করেছিল স্যার বুঝেছি থ্যাংক ইউ তোমরা বুঝলেই তো তোমরা বুঝো সেটাই তো আমি চাই তোমরা বুঝলেই হলো ওকে তাহলে চলো আমরা আনসারটা বের করে ফেলি ক্লিয়ার ক্লিয়ার সবার ক্লিয়ার জাবিন জান্নাত ফোর্ট অ্যান্ড শর্ট স্যার ছয় নং করাই দিন ছয় নং তো করে ফেলছি গতকালকে মেবি গতকালকে করেছে থ্যাংক ইউ চলো তাহলে আমরা আনসারটা বের করি বিটার মানটা বসাই দিলাম ফোরটি ফোর ইন্টু টেন ইনভার্স সিক্স বসাই দিলাম এটা ব্র্যাকেটে করবা এ ওয়ানের মানটা যেন কত পেয়েছি টোয়েন্টি ফাইভ পেয়েছি ডেলটির এর মানটা কত পেয়েছি সেভেন্টি ফাইভ সো দা সেন্টিমিটার স্কোয়ার ক্লিয়ার দেখে আনসারটা কত আসে এটা একটু খুব দ্রুত তোমরা করে দাও এটা একটু আনসারটা করে দাও খুব দ্রুত খুব দ্রুত আর এই অংশটুকু বুঝতে পারছো কিনা একটু বলো বিশেষ করে এল ওয়ান এর মান দেওয়া আছে এ ওয়ান এর মান বের করেছি কেন ফাইভ ইন্টু ফাইভ দিয়েছি কারণ এই বস্তুটা বর্গাকার ছিল এবং এটা আমার কোনো কথা নয় এটা একমাত্র তাদেরই কথা এই যে দেখো এখানে বর্গাকার কথাটা উল্লেখ ছিল চলে যাও আমি ক্লাস নিচ্ছি চলে যাও বুঝছো দরজাটা অফ করে দাও ক্লিয়ার আনসারটা আনসারটা বলো বলো আমার বাসা উকিয়া ও উকিয়া থ্যাংক ইউ আমার বাসা উকিয়া হ্যাঁ জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ সেন্টিমিটার স্কয়ার এ মারক তুমি এককটা ভুল করেছো একক ভুল করেছ সায়েন্স ল্যাব ক্লিয়ার স্যার থ্যাংক ইউ ওকে দেখে আমাদের আনসারটা মিলেছে কিনা জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ ভেরি গুড এখন একটা আমি তোমাদেরকে কথা বলি স্যার জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ ঠিক আছে ভালো কথা এখন মনে করো স্যার আমি কোনো কারণে বা ভুলবশত এখানে আমি এককটা দিলাম না আমি এখানে আনসারটা দিয়ে চলে আসলাম তাহলে কিন্তু টিচার্স একটা নাম্বার কেটে ফেলতে পারে যে কোনো শিক্ষক যদি তুমি এককটা না লিখো একটা নাম্বার কেটে ফেলবে ওকে সো এককটা মাস্ট বি মাস্ট বি বসাবা আরেকটা বিষয় অনেকে কি করে অনেকে এককটা একক গুলা এখানেও বসাই সো এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয় তুমি চাইলে বসাতেও পারো না বসালেও কোনো প্রবলেম নেই তবে মাস্ট বি আনসারের মধ্যে এককটা দিতে হবে কারণ এখানে আনসারের মধ্যে যদি এককটা না দাও এই যে জিরো পয়েন্ট জিরো এইট স্যার এটা কার মান এটা কি আমার মান নাকি তোমার মান নাকি ডেল এর মান কার মান নট শিওর ওকে ক্লিয়ার আই থিঙ্ক ইট শুড বি ক্লিয়ার কোনো কথা বলবা না সবাই একটু ক্লাসটা করো নৌকা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ইয়া করে কেন ওকে আর কোনো কথা না ক্লাস আসো ক্লাস আসো ক্লাস করি নাও নেক্সট নেক্সট এগারো নম্বরটাও করেছি দেখি বারো নম্বরটা একটু করার চেষ্টা করি ও মাই গড এটা একটু করতে হবে এখানে একটা প্রবলেম আছে এটা মেবি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে এবং এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল যদি আমি ভুল না বলি এরকম একটা ঘনত্বের একটা ম্যাথ তাহলে আমরা চলো এটা একটু করার চেষ্টা করি ওকে আহ তাহলে দেখি এই বারো নাম্বার ম্যাথটা একটু দেখো নিলাম কেন নিতে পেস পেজ নিলাম এবার দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ঘনত্ব সোনার ঘনত্ব হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি জিরো গ্রাম ওকে গ্রাম প্রসারণ সহক বলে দিয়েছে হুম ভালো কথা দৈর্ঘ্য প্রসারণ সহক বলে দিয়েছে যত বলছে আর কি এখানে বাকিগুলা তো এই পাশে চলে এসেছে সো দৈর্ঘ্য প্রসারণ এত সেটা ঠিক আছে এখন তাপমাত্রা যদি স্যার এত কেলভিন বাড়ালে অর্থাৎ এই যে তাপমাত্রাটা দেওয়া আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কত 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 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে একশো ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে এটা আগে থেকেই বলে দিয়েছে সো টি ওয়ান টি টু ইটস ডাজন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে ডিরেক্টলি ডেলটি এর মান বলে দিয়েছে তারা অথবা টি টু মাইনাস টি ওয়ান এর মান বলে দিয়েছে এখন আমাকে কি বলেছে আমাকে বলেছে বাড়ালে এর গণত্বটা কত হবে অর্থাৎ একটা গণত্ব অলরেডি আগে থেকেই দিয়েছে এখন আমি যদি টেম্পারেচারটা একশো একশো ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আমার নতুন গণত্বটা কত হবে তাহলে দেখো এটা অলরেডি একটা ঘনত্ব আমি গণত্বকে রো দিয়ে প্রকাশ করা হয় রো আমি যখন প্রথম আলোচনা করেছিলাম সেখানেও এই ধরনের কিছু ম্যাথ ছিল এবং আমরা সেগুলো করেছিলাম এবং এখানে যেটা ঘনত্বের কথা বলা হয়েছে এটাকে আমি রো ফ্রাইম দিলাম কারণ এই রো আর এই রো ফ্রাইম দুটো এক নয় ওকে এরপর দুর্গ প্রসারণ সব এটাকে স্যার আলফা দিয়ে প্রকাশ করা হয় সবকিছু ওকে এবার আমি যদি ঘনত্বের সূত্রটা একটু লিখার চেষ্টা করি তোমরা একটু দেখো ওকে এই যে এখানে রয়েছে এই 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 আমাকে আমাকে বের 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 করতে করতে হবে আমি কিভাবে পারি করার জন্য বিটা অবশ্যই আয়তন প্রসারণ সহগের হেল্প নিতে হবে তাই না এখন আয়তন প্রসারণ সহগের সূত্রটা কি মূলত আমি যাচ্ছি এই বিটাকে বের করার জন্য আমার ফোকাসটা হচ্ছে তাহলে আমি আয়তন প্রসারণ সহগের যদি সূত্রটা দিই তাহলে স্যার এবার তোমার হাতে কি কি মান রয়েছে স্যার আমার হাতে ডিরেক্টলি ডেল তবে আমি চাইলে এখন এই মানটা বের করতে পারি এই যে গামার মানটা বের করতে পারি যেহেতু আলফার মান রয়েছে গামার মান বের করা আমার জন্য খুব ইজি হবে কারণ আমরা জানি যে স্যার গামা ইজ ইকুয়ালস টু ট্রাইস আলফা দিলাম ডি ইন্টু আলফার হিসাবটা দিয়ে দিলাম ফোরটিন ইনটু টেন ইনভার্স সিক্স দিয়ে দিলাম সো এটাকে একসাথে হিসাব করলে হবে ফোরটি টু ইন্টু টেন ইনভার্স সিক্স ক্যালভিন ইনভার্স ওকে এটাই এটাই দিয়ে দিলাম ডান তাহলে আলফার গামার মানটা আমরা পেয়ে গেলাম সো গামার মানটা আমরা এখন ইউজ করে দিব ওকে তার আগে আমি এটা একটু ছোট করে দিই না হয় দেখা যাবে না তাহলে ফোরটি টু ইন্টু ইনভার্স সিক্স বসিয়ে দিলাম আর এখানে ডেল টি এর মান হান্ড্রেড বসিয়ে দিলাম বাকি মানগুলো এখনো আমরা জানি না বা বের করার কোনো সোর্স এই মুহূর্তে আমাদের নেই ওকে এই হলো মূলত কাহিনী এবার আমরা কি করতে পারি দেখি কার কি মতামত তোমাদের কি মতামত এখন আমরা কি করব বলো এখন আমরা কি করতে পারি ওকে স্যার হ্যাঁ পারো রশেদুল হক তাজল কি ব্যাপার মেসেজ ডিলিট করে দিছ কেন বলো এখন আমরা কি করতে পারি বলো তোমরা বলো এখন আমাদের কি করণীয় আছে এখন আমরা কি করব আমাদের হাতে এই মুহূর্তে এই মানগুলা রয়েছে বুঝতে পেরেছ কি নেটওয়ার্ক বাফারিং করে নাকি আবার ভি এর মান বের করব ওকে ভি এর মান আমরা কিভাবে বের করবো এই পজিশন থেকে আমরা এর মানটা কিভাবে বের করবো বলো তাহলে এই ভি এর মানটা আমরা বের করব ওকে এই ভি এর মান বের করার জন্য আমরা একটা কাজ করব এই সূত্রটাকে একটু আমাদেরকে সাজাইতে হবে আদারওয়াইজ আমাদের ভি এর মানটা আসবে না বুঝতে পেরেছো এখন আমরা ডাইরেক্টলি এই ভি এর মান বের করার জন্য সূত্রটাকে আমরা আমাদের মতো করে একটু সাজাবো যেহেতু আমরা অলরেডি আলফার মানটা পেয়ে গেলাম সরি গামার মানটা পেয়ে গেলাম এরপর ডেলটি এর মানটা পেয়ে গেলাম হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ডেলমিন দ্যাট মিন্স হান্ড্রেড কেলভিন পেয়ে গেলাম সো এখন আমরা এটাকে একটু সাজাবো কিভাবে স্যার গামা ইজ ইকুয়ালস টু ডেল বি মানে হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান আর এখানে বি ওয়ন টু ডেলটি লিখে দিলাম এবার আমি আর্গুন করবো আর্গুন করলে ভি টু মাইনাস বি ওয়ান ইজ ইকুয়ালস টু গামা বি ওয়ান ডেলটি এরপর বি ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার বি ও ওয়ানটা পজিটিভ হয়ে যাবে গামা বি ওয়ান ডেলটি হয়ে গেল এরপর আমরা যদি এ এই যে এখান থেকে স্যার এখান থেকে যদি স্যার আমরা ভি ওয়ানটা কমন নিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে ওয়ান ইন্টু ডেলটি দেখো তো এবার আমরা এই মানগুলো বসিয়ে দেবো যেহেতু আমাদের হাতে গামার মান রয়েছে ডেলটি এর মান রয়েছে এগুলো আমরা ইজিলি বসিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আমরা এই বি টু এর মানটা মোটামুটি একটা পর্যায়ে আমরা পেয়ে যাব ক্লিয়ার পরবর্তীতে আমরা সেটাকে নিয়ে কাজ করব ওকে তাহলে দেখো এবার এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাচ্ছি ওয়ান প্লাস এটা হচ্ছে ফোরটি টু ইন্টু টেন ইনভার্স সিক্স দিয়ে দিলাম ডেল্টি এর মানটা যেন কত হান্ড্রেড সেটাও দিয়ে দিলাম সো এটাকে ডিরেক্টলি ক্যালকুলেশন করে দাও কত আসে দেখো কত আসে দেখো কত আসে দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে দাও প্রথমে এই দুটো গুণ করো তারপর ওয়ানটা যোগ করো ক্লিয়ার আমি একটু দেখি এ কি কি বলছে আমিও বুঝি নাই ওকে বুঝতেছ না থ্যাংক ইউ একটু দেখো আশা করি বুঝতে পারবা স্যার আপনার কি লক্ষ্মীপুরে কোনো রিলেটিভস আছে না লক্ষ্মীপুরে আসলে কোনো রিলেটিভস নাই কুমিল্লা জিলি স্কুল থেকে থ্যাংক ইউ রবীন্দ্র দাস থ্যাংক ইউ বিয়ের মান বের করব। ওকে এখন বিয়ের মানটা বের করো ওয়ান ডাবল জিরো টু ও বলেছে আচ্ছা তাহলে আমরা এই পুরো অংশটা ক্যালকুলেশন করলে এই পুরো অংশটা ক্যালকুলেশন করলে ওয়ান কত কতজন বলছো মারু কতজন বলছো আবার একটু দেখি ওয়ান ফায়েন্ড ডাবল জিরো ফোর টু হ্যাঁ এগুলো একটু কঠিন হ্যাঁ কঠিন বলে তো আর হবে না কঠিন বলে তো করতে হবে আচ্ছা ওয়ান ফাইন ডাবল জিরো ফোর টু এটাই তো আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান ফাইন ডাবল জিরো ফোর টু এটাই তো ঠিক আছে কিনা দেখো তো ক্যালকুলেশনটা ওয়ান ফাইন ডাবল জিরো ফোর টু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে গেল তাহলে শেষ মোটামুটি এখন আমরা বি টু নিয়ে সন্তুষ্ট অর্থাৎ আমরা বি টু এর মানটা পেয়ে গেল এখন আসো এখন আমরা ঘনত্রে যাব রো আমরা এখন ঘনত্ব সূত্র যাব আমরা এখানে আবার দিলাম আবার স্যার ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই বি বি ওকে তবে এখানে আমরা না আমরা এখন বি টুটা দিব কারণ আমরা যেহেতু পরবর্তী ঘনত্বটা বের করছি ও রো দেওয়া যাবে না কারণ এখানে আমাকে রো ফ্রাইম দিতে হবে কারণ আমরা অলরেডি একটা রো ইতিমধ্যে ইউজ করে ফেলেছি সো এখন আমরা দিব রো প্রাইম তাহলে এই যে দেখো এমটা ঠিক রয়েছে এবার আমরা যদি বি টু এর মানটা বসাই তাহলে সেটা হচ্ছে কত বি ওয়ান জিরো এবার আমি একটা কাজ করিড বাই জিরো ফোর টু এটাকে এক পাশে রাখলাম আর ওইদিকে এম ডিভাইডেড বাই বি ওয়ানকে এক পাশে নিয়ে গেলাম ওকে এবার দেখো তো এই অংশটাকে একটু ভাগ করে দেখো তো এই অংশটাকে ভাগ করলে রেজাল্টটা কত আসে আমাকে একটু জানাতো এর রেজাল্টটা কত আসে একটু বলো আর ওইখানে আমি আরেকটা কাজ করতে পারি শর্টকাটে সেটা হচ্ছে এটাকে আমি রো দিতে পারি সেটা ক্যালকুলেশন করলে আমার আনসারটা কিন্তু চলে আসবে ওকে টাইম মতো আসতে পারি না আসলে টাইম মতো আসা যায় না টাইম মতো আসা যায় না কারণ এখানে তাপমাত্রার পার্থক্য তো যত ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রার পার্থক্য তত ডিগ্রি কেলভিনও হবে বুঝতে পেরেছো সায়েন্স ল্যাব জিরো পয়েন্ট ডাবল নাইন ফাইভ এইট থ্যাংক ইউ জিরো পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট ডাবল নাইন ওকে ফাইভ ফিটটা একটু লিখতে হবে তাই না আচ্ছা এই যে লিখছি তার মানে আমার পরের যেটা ঘনত্ব সেই গণত্বটা হবে আগের গণত্বের জিরো পয়েন্ট ডাবল নাইন গুড বুঝতে পেরেছো দেখে আমাদের আনসারটা মিলছে কিনা দেখে আমাদের আনসারটা মিলছে কিনা আহ ও এখানে আরেকটা বিষয় আছে এখানে তো তারা হ্যাঁ এই যে দেখো আনসারটা মিলেছে কই এই যে এত গুণ ওকে এখন আমাদের প্রশ্নটা কি ছিল গণত্ব কত হবে গণত্ব এখন তুমি এই যে এই মানটা রোয়ের মানটা যদি এখন হিসেব করে দাও ডিরেক্টলি কিন্তু আনসারটা চলে আসবে যেমন রোয়ের মানটা কত ছিল এখানে উনিশ দশমিক যেন কত ছিল উনিশ দশমিক এ যেটা ছিল সো এখন তুমি ইউজ করে দাও ইজিলি চলে আসবে সো রোয়ের মানটা কত ছিল জিরো পয়েন্ট ডাবল নাইন ফাইভ এইট এটার সাথে উনিশ দশমিক তিরিশ গুণ করে দিলাম তবে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে গ্রাম বাই সিসি দ্যাট ইজ দা রেজাল্ট বুঝতে পারছো কিনা দেখো বুঝতে পারছো কিনা দেখো একদম সহজ এখানে কঠিনের কোনো কিছু নেই ক্লিয়ার এই অঙ্কটা ফার্স্ট চ্যাপ্টারও ছিল তাই আমি আবার করিয়েছি স্যার আজ আপনার ক্লাস করতে পারবো না কারণ কালকে আমাদের মেধা হবে ওকে থ্যাংক ইউ উনিশ দশমিক বাইশ যতটুকু আসে আর কি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এরপর আসো আমরা আরেকটা ম্যাথ করি আমরা এই ম্যাপটা একটু করবো কারণ এখানে একটু ঝামেলা আছে গতকালকে আমি আহ যে গ্যাসের যে প্রসারণ রয়েছে গ্যাসের প্রসারণের কথা বলেছিলাম গ্যাসের প্রসারণের কথা বলেছিলাম এবং এই গ্যাসের প্রসারণ নিয়ে আমরা একটা ম্যাথ করলে আমাদের সবগুলা ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে বলে বিশ্বাস এই ম্যাপটা আমি নিয়ে নিলাম এখানে গেলাম আর একটা পেস্ট নিলাম ডান কোনো কিছু না বুঝলে অবশ্য বল বা বুঝছো সবকিছু বুঝবা এরকম কোনো কথা নেই না বুঝলে অবশ্যই বলবা এই যে এই কোয়েশনটা একটু দেখো এখানে কি বলা হয়েছে স্যার এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড এম এল অর্থাৎ এটা হচ্ছে বি এর মান ওকে হান্ড্রেড মিলিলিটার আয়োতনির কত টেন দি ফর এইট পেসকেল টেন দি ফর এইট পেসকেল মানে এটা হচ্ছে পি এর মান চাপ পি মান এরপর বলেছে কত কত গ্রাম স্যার এই যে একশো আঠাশ গ্রাম একশো আঠাশ গ্রাম এই যে এটা হচ্ছে স্যার তার আয়তনের মান ওকে তাহলে আমরা এখানে লিখে দিলাম এটা হচ্ছে ভি এর মান এরপর এটা হচ্ছে স্যার চাপের মান দেন এই যে ওয়ান টোয়েন্টি এইট এটা হচ্ছে তার আহ ক্যাপিটাল এম এর মান ওকে এখন অক্সিজেন গ্যাস দ্যাটস এ মোস্ট ইম্পর্টেন্ট অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে একটি দ্বি পরমাণু গ্যাস সো অক্সিজেন থেকে আমরা উটু দিয়ে প্রকাশ করলাম এবং তার যে একটা আনুবিক বর রয়েছে সেটা আমাকে বের করতে হবে এটা একটু মাথায় রেখো ওকে তুমি চাইলে এটাকে স্মল এম দিতে পারো কারণ আমি আনুবিক বরকে যেহেতু এম দিব সো এটাকে এম দিলাম এখন প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কত অর্থাৎ টি এর মানটা কত আমাকে জিজ্ঞেস করছে টি এর মানটা কত সো আমরা এখন টি এর মানটা বের করব এটা হচ্ছে আমাদের কোয়েশন তাহলে চলো এখানে কোন কোন মান রয়েছে স্যার স্যার এখানে যে মানগুলো রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্যার একটা হচ্ছে তোমার বি এর মান রয়েছে এটা হচ্ছে হান্ড্রেড এম এল যদি এটাকে নিয়ে পরে আমরা কাজ করব একটু জায়গা রেখে দিলাম এরপর আমাদের পি এর মান রয়েছে টেন দি ফোর এইট পেসকেল ওকে তারপরে আমাদের স্মল এম এর মান রয়েছে ওয়ান টোয়েন্টি এইট গ্রাম এরপরে ক্যাপিটাল এম এমটা হচ্ছে অক্সিজেনের আণবিক বর অক্সিজেনের আণবিক বর এখন অক্সিজেনের পারমাণবিক বর কত অক্সিজেনের পারমাণবিক বর হচ্ছে ষোলো কিন্তু এখানে অক্সিজেন দুইটা ডেটমিনস তার হবে বত্রিশ গ্রাম এরপরে তুমি চাইলে এখানে মূল সংখ্যা বের করতে পারো কোনো সমস্যা নেই সো আমি যদি মূল সংখ্যাটা বের করে ফেলি তাহলে ক্যাপিটাল স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম তার মানে একশো কে যদি স্যার আমি এই বত্রিশ দিয়ে ভাগ করি আশা করি ফোর হবে এবং মূল সংখ্যার কোনো একক হয় না ফোর হবে সো আমাকে টি এর মানটা বের করতে বলেছে ডেট সিট আমি সূত্র দিলাম স্যার আমরা জানি ফি বি ইজ টু এন আর টি ওকে ও আর আর মানটা তো মুখস্থ এইট পয়েন্ট থ্রি ওয়ান এটা তো অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমাকে যেটা বের করছে টি এর মান বের করতে বলেছে সো আমি এটাকে যদি উল্টো লিখি তাহলে ফিবি এরপর আমি টি এর মানটা বের করব ফি বি ডিভাইডেড বাই এন আর এবং এই এন এর মানটা কত পেয়েছ ফোর আর এর মানটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান আরও আছে আর জন্য কত কত আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ফার ফার্মোল সার্কেল বিন ওকে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর দিলাম পি এর মান হচ্ছে টেন টু দি ফোর এইট সবকিছু ওকে শুধু এই বি এর মান নিয়ে একটু সমস্যা আছে কারণ এই বি এর মানটাকে আমাকে অবশ্যই কিসে নিয়ে আসতে হবে মিটার কিউবে নিয়ে আসতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো প্রথমে আমরা কি করব স্যার আমরা এই জিনিসটাকে মিলিলিটার যখন আমরা লিটারে নিয়ে আসবো তখন আমরা ওয়ান দিয়ে ভাগ করব তাহলে হান্ড্রেড এটাকে দিয়ে ভাগ করলাম এখন বর্তমানে সেটা লিটারে চলে আসবে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সরি এবার এটাকে যদি আমি মিটার কিভাবে আনতে চাই তাহলে এটাকে আবার আমাকে ওয়ান দিয়ে ভাগ করতে হবে তাহলে সেক্ষেত্রে দেখো তো এখন বর্তমানে এই জিরো পয়েন্ট ওয়ান এটাকে যদি আমি ওয়ান থাউজেন্ড দিয়ে বাক করি এটা হবে মিটার কিউব তাহলে সেক্ষেত্রে আমার আনসার আসছে ওয়ান আমি এতক্ষণ বসেছিলাম এই মানটা এখানে বসিয়ে দিব ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর এরপর বাকিটা হচ্ছে ক্যালকুলেশন এই অংশটা বুঝতে পারছো কিনা বলো আর এখানে কোনো কিছু না অবস্থা থাকলে অবশ্য বলবা যে স্যার আমরা এই অংশটা বুঝতে আমার কষ্ট হয়েছে বলো কোনো কিছু না বোঝ থাকলে অবশ্য বলবা কমেন্ট সেকশনে বলবো স্যার এটা বুঝতে পারিনি বলো গ্রাম বাই সিসি কে নিয়ে আসলে তাহলে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ করলে দিলেই হবে ঠিক আছে এসম এম রাফি এটাকে আবার হ্যাঁ তাপ ধারণ ক্ষমতার মেথগুলো করাবো থ্যাংক ইউ প্রথম থেকে আরেকবার বুঝাই দিন সরি আমরা তো চলে আসছি কোন অঙ্কের কথা বলছো আল্লাহ ষোলো রঙ নিয়ে একটু আলোচনা করেন কারণ হ্যাঁ ষোলো রঙে যাচ্ছি তো এখনো তো যাইনি ওকে ইকুয়াল টু এম বি আরেকবার বোঝাবেন প্লিজ সরি খেয়াল করিনি ওকে বলো কোনো কোয়েশন থাকলে বলতে পারো স্যার বুঝছি স্যার স্ক্রিনটা আরেকবার দেখান থ্যাংক ইউ দেখাচ্ছি স্ক্রিনটা আরেকবার দেখাচ্ছি ওকে স্ক্রিনটা আরেকবার দেখাচ্ছি নো প্রবলেম স্ক্রিনটা আরেকবার দেখাচ্ছি এখানে কোনো কিছু না বোঝা থাকলে অবশ্যই বলবা বুঝছো সারা বছর কিছু পড়েছি কিন্তু এখন এসে সব ভুলে গিয়েছি রিভিশন দিতে গেলে সব নতুন নতুন লাগে কি করতে পারি কারণ লেক্সার কার্ড আমার হাতে নাই এই মুহূর্তে তো আমি লেক্সার কার্ড থেকে কিভাবে করাবো বলো ওকে তাহলে তাহলে বলো লেকচার কার্ড থেকে কিভাবে করাবো বুঝছো আচ্ছা আরেকবার বুঝে দিচ্ছি স্ক্রিনটা দেখাচ্ছি ভালো করে দেখো এখানে ভি এর মানটা দেওয়া রয়েছে ওয়ান হান্ড্রেড এম এল তবে সেটাকে মিটার কিউবে নিয়ে আসতে হবে প্রথমে ওয়ান থাউজেন্ড দিয়ে বাক করে মিলিলিটারকে লিটার নিয়ে আসলাম তারপর সেটাকে ওয়ান থাউজেন্ড দিয়ে বাক করে মিটার কিউবে নিয়ে আসলাম এরপর পি এর মানটা স্পষ্ট রয়েছে এখানে যেটা একশো আঠাশ গ্রাম অক্সিজেনের কথা বলা হয়েছে এটা হচ্ছে তার নর্মাল ভর সো এমিকলস টু ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট গ্রাম কিন্তু ক্যাপিটাল এমটা হচ্ছে অক্সিজেনের আনবিক ভর এখানে অক্সিজেনের পারমাণিক ভর হচ্ছে ষোলো কিন্তু উটোমান অক্সিজেন হচ্ছে দুইটা সো ষোলো দুগুন বত্রিশ গ্রাম আহ সো আমি এখানে মূল সংখ্যা হিসাবে করে ফেললাম মূল সংখ্যা হচ্ছে একশো আঠাশ কে বত্রিশ দিয়ে বা করে ফোর পেয়ে গেলাম এবার আমাকে টিটা বের করতে বলেছে সো আমি এই টিটা বের করার জন্য এই প্রসেসগুলো করেছি এবার তুমি একটা কাজ করো এই টেন টুথিফার এইট টেন টু থিভার এইট কে ব্র্যাকেট দিয়ে করিও ব্র্যাকেট দিয়ে না করলে কিন্তু সমস্যা আছে সো এই টেন টু থিভার এইটকে আমি গুণ করবো ওয়ান ইএক্সপি মাইনাস ফোর দিয়ে গুণ করলাম ইকুয়াল দিয়ে দিলাম যা আসছে তা সেটা আমার দেখার কোনো বিষয় না বাঘ ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সোনা হ্যাঁ থ্রি পয়েন্ট ওয়ান এইট ফোর ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর দিয়ে গুণ করে একেবারে ক্যালকুলেট করে দিলাম আমার হাতে তিনশো পয়েন্ট সিক্স নাইন কেলভিন এসেছে এবার দেখো আনসারটা মিলছে কিনা আনসারটা মিলছে কিনা আনসারটা মিলছে কিনা দেখো হ্যাঁ এই যে আনসারটা মিলে গেছে এই হলো বিষয় এখন যদি তুমি সেলসিয়াস নিয়ে আসতে চাও তাহলে দুশো তিয়াত্তর মাইনাস করে দিলে দিলে হবে কিন্তু আমাকে তাপমাত্রা বলেছে সো আমি চাইলে কেলভিনও রাখতে পারি আমি চাইলে সেলসিয়াসও রাখতে পারি আহ এটা হচ্ছে আমার বিষয় আমি কোথায় রাখবো তাহলে আমাদের আনসারটা কিন্তু হয়েছে বুঝতে পেরেছ বলো কোনটা বুঝতে প্রবলেম হচ্ছে বলো বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ সবাইকে ডট দেওয়া লাগবে দাও নো প্রবলেম থ্যাংক ইউ ওকে প্লাঙ্কের ধ্রুবক্ষ কত প্লাঙ্কের ধ্রুবক জানো না প্লাঙ্কের ধ্রুবক তো তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায়ের মধ্যে রয়েছে প্লাঙ্কের ধ্রুবক এস এস মনে রাখতে হবে না প্লাঙ্কের দ্রবকটা একটু লিখে দাও বলে হাসিফকে প্লাঙ্কের দ্রুবটা একটু লিখে দাও ওকে তাইলে একইভাবে দেখি আশা করি সেটাও আমরা পারবো এই যে দেখো চোদ্দ নাম্বার এখানে কি বলা হয়েছে দেখো এখানে এটা নাকি পাঁচ নাম্বারের থ্রি প্লাস টু ও থ্রি প্লাস টু মানে তো বুঝলাম না পাঁচ নাম্বারের মানে আমরা নতুন একটা স্লাইড নিলাম এই আগামীকালকে কি বিজ্ঞানের কোন অংশটা করাবো বিজ্ঞান করাবো নাকি গণিত করাবো একটু কমেন্ট বলো তো বিজ্ঞান না গণিত আগামীকালকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ এটা হচ্ছে টি ওয়ান একটি স্পাতখণ্ডের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল ছিল প্রাথমিক আহ ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফলটা হচ্ছে টু হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার এখন ওই স্পাত যখন বিশ ডিগ্রি থেকে উত্তপ্ত করে একশো বিশ করা হলো অর্থাৎ টিটু যখন একশো বিশ হলো তখন আমাকে কি বের করতে বলেছে তখন আমাকে কি বের করতে বলেছে যখন টিটু এত হলো তখন এর ক্ষেত্রফল বৃদ্ধি ও মাই মাইগোট ক্ষেত্রে বৃদ্ধি এটু মাইনাস এ ওয়ান দিয়ে দিয়েছে তাহলে ইস্পাত প্রসারণ প্রশানসক ও আয়তন প্রশানসক আচ্ছা দুইটা বের করতে বলেছে একটা হচ্ছে প্রসারণ ক্ষত্রপ্রশানসক এটা একটা আনসার আর একটা হচ্ছে আয়তন প্রসারণ প্রশংসক এটা আরেকটা আনসার দুইটা দুইটা বের করতে বলেছে তাহলে চলো স্যার এই যে মানটা এটা হচ্ছে আদি তাপমাত্রা আর এই যে মানটা এটা হচ্ছে স্যার আর এই যে এটা হচ্ছে স্যার আদি ক্ষেত্রফল ওকে আর এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে স্যার ক্ষেত্রফল বৃদ্ধি দ্যাট ডেলে তুমি চাইলে এটাকে এ টু মাইনাস এ ওয়ানও বলতে পারো ওকে তো তোমাকে বলা হয়েছে ক্ষেত্র প্রসারণ সহ দ্যাট বিটা এবং আয়তন প্রসারণ এই দুইটার মান তোমাকে বের করতে হবে যে কোনো একটা বের বের করলে তুমি আরেকটা করতে পারবা নো প্রবলেম তাহলে চলো আমরা আমাদের মেথে যাই এখানে আমাদের কি কি মানগুলো দেওয়া রয়েছে ওকে তাহলে আমাদের হাতে রয়েছে সার টি ওয়ান টি ওয়ান রয়েছে কত টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এরপরে টি টু রয়েছে কত স্যার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস সো আমরা যদি ডেলটি এর মানটা বের করি টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ ওয়ান টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ড্যাট মিনস হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ হান্ড্রেড ক্যাল শেষ এরপরে আমাদের আদি ক্ষেত্রটা হচ্ছে স্যার টু হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার রেখে দিলাম মিটার স্কোয়ারে আনলাম না যদি আনতে চাও দুইটা একশো দিয়ে বাক করতে হবে কিন্তু আমি আর সেদিকে যাচ্ছি না এরপর এখানে ক্ষেত্রফল বৃদ্ধিটা দেওয়া রয়েছে ক্ষেত্রফল বৃদ্ধিটা হচ্ছে স্যার টু হান্ড্রেড ইন্টু প্লাস টু হান্ড্রেড পয়েন্ট সিক্স সিক্স এইট সেন্টিমিটার স্কোয়ার ওকে এখন আমাকে বলেছে ক্ষেত্র প্রসারণ সহ বিটা ইজ ইকুয়ালস টু হোয়াট অ্যান্ড গামা ইজ ইকুয়ালস টু হোয়াট তো যেহেতু ক্ষেত্রফলের হিসাব রয়েছে আমি একটু ক্ষেত্র প্রসারণ সহকের ক্যালকুলেশন নিয়ে আগে কাজ শুরু করছি আমরা জানি বলে স্টার্ট করলাম আমরা জানি যে স্যার বিটা ইজ ইকুয়ালস টু ডেল এ ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু ডেল টি ওকে তাহলে ডেল এর মান কত টু হান্ড্রেড পয়েন্ট সিক্স সিক্স এইট এ ওয়ান এর মান কত টু হান্ড্রেড আর ডেলটি এর মান কত ওয়ান হান্ড্রেড সেটা একটু ক্যালকুলেশন করে আমাকে আনসারটা একটু বলে দাও ক্যালভেন ইনভার্স এরপর আমরা যাবো স্যার গামাতে আমরা জানি টু বিটা ইজ টু গামা ওকে সূত্রটা এরকম ছিল না যে স্যার সিক্স আলফা ইজ ইকুয়ালস টু থ্রি বিটা ইজ ইকুয়ালস টু টু গামা এরকম ছিল না তাহলে সেক্ষেত্রে আমরা যদি বের করতে চাই এটাকে টু থ্রি বিটা সরি থ্রি বিটা ইজ ইকুয়ালস টু টু গামা যেহেতু আমাকে গামা বের করতে হবে তাহলে টু গামা ইজ ইকুয়ালস টু থ্রি বিটা তাহলে আমি যদি স্যার গামাই এর মান বের করতে চাই ত্রি বিটাকে টু দিয়ে ভাগ করতে হবে এবং এই যে দেখো ত্রি টু বিটার মানটা বসাই দাও টু দিয়ে ভাগ করো অ্যান্ড যত কেলভিন ইনভার্স আসে এটা হচ্ছে তার আনসার বুঝতে পারছো কিনা দেখো আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো এবং আনসারটা বলো ওকে আহ বিজ্ঞান করাবো ওকে থ্যাংক ইউ বিজ্ঞান করাবো সেখানে অনেকে বলেছে ম্যাপ করাইতে ওকে দেখি যাদের সংখ্যা বেশি হবে তাদেরটা করাবো সাইন্স 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 স্যার ম্যাথের চ্যাপ্টার ফাইভ করাবেন অবশ্যই করাবো অবশ্যই করাইতে হবে হবে পরিমাপিত বিজ্ঞান করাইতে বলছে কালকে আপেক্ষিক বর্ণ নির্ণয় হম সায়েন্স ম্যাথ ম্যাথ ও সায়েন্স বিজ্ঞান বিজ্ঞানের আট অধ্যায়টা করাইতে বলছে থ্যাংক ইউ স্যার এই বেটা থেকে আমরা সরাসরি গামাতে যেতে পারি বেটা থেকে গামাতে যেতে পারি থ্যাংক ইউ এখানে আনসার বলছে ওয়ান হান্ড্রেড পয়েন্ট থ্রি থ্রি ফোর ওকে ওয়ান হান্ড্রেড পয়েন্ট থ্রি থ্রি ফোর জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল জিরো থ্রি দুইজনে দু রকম আনসার দিছে কেন স্যার আমি আপনাকে ল্যাকসার গাইডের পিডিএফ দিতে চাই তাও ল্যাক্সার গাইডের পিডিএফটা স্যান্ড করতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তো রয়েছে

এখানে তো আমাদের আরেকটা মেবি মিস্টেক হয়েছে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এত হয়েছে ও ক্ষেত্রফল বৃদ্ধি বলে নাই ও মাই গড এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে বলেছে বৃদ্ধি পে তার মানে এটা হচ্ছে এটু ও শিট এটা খেয়াল করা হয়নি এটা হচ্ছে এটু এটা হচ্ছে এটু এটা আসলে খেয়াল করা হয়নি এটু টু হান্ড্রেড পয়েন্ট ডাবল সিক্স এইট তাই মিস্টেক হয়েছে যদি এখানে পে শব্দটা না থাকতো তাহলে কিন্তু ডিরেক্টলি এটা ডেল এর মান হইতো বুঝতে পেরেছ যদি ক্যাত্রপল বৃদ্ধি কথাটা উল্লেখ থাকতো পে শব্দটা উল্লেখ না থাকতো তাহলে কিন্তু এটা ডিরেক্টলি ডেল এর মান হইতো বুঝতে পেরেছো কিন্তু এই পে শব্দটা উল্লেখ থাকার কারণে এটা কিন্তু এটু এর মান হয়েছে অর্থাৎ ক্যাত্রপল বৃদ্ধি পেয়ে বর্তমানে এতটুকুতে আছে ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি এখানে বের করতে পারো তো ডেল এর মানটা অথবা এখানে বসিয়ে দিতে পারো এখানে বসিয়ে দিলেও পারো অথবা এখান থেকে বের করে এখানে বসিয়ে দিলেও চলবে যেমন ডেল বলতে কি বোঝাই মান থেকে টু হান্ড্রেড পয়েন্ট সিক্স সিক্স এইট থেকে তার আদি ক্ষেত্রফলটা মাইনাস বুঝতে পেরেছ কিনা দেখো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো এখানে ক্ষেত্রফল বৃদ্ধি যদি বলতো তাহলে এটা হচ্ছে ডেল এর মান হইতো কিন্তু ক্ষেত্রবল বৃদ্ধি পেয়ে এই শব্দটা আসলে মার্ক করা হয়নি এটা খেয়াল করা হয়নি তোমরা একটু চাইলে বলতে পারতা। ক্ষেত্রবল বৃদ্ধি পেয়ে তাহলে এখন দেখো আনসারটা আশা করি আসবে তোমাদের আনসারটা করে আসবে এখন দেখতে পারো আশা করি হ্যাঁ থ্যাংক ইউ একটু কম করে বলে দেন তো প্লাঙ্কের ধ্রুবক কেন প্লাঙ্কের ধ্রুবক লাগে তো প্লাঙ্কের ধ্রুবক বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে লাগে যেমন আহ ওই যে কেমিস্ট্রির মধ্যে তুমি বর্ণাল এরিয়া ব্যাখ্যা করার জন্য যে তোমার শক্তি শোষণ এবং বিকিরণ বের করার জন্য প্লাঙ্কের ধ্রুবক লাগে এরপর আরো বিভিন্ন কাজে যেমন থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে ধ্রুবকের কাজ আছে তো কাজ নাই তা নই প্লাঙ্কের ধ্রুবকের কাজ আছে সায়েন্টিফিক মোট ওকে আমি কি লাক্সার গাইডের পিডিএফটা পেতে পারি হ্যাঁ শেয়ার করে দাও একবার এখানে শেয়ার করে দাও আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও ল্যাক্সার গার্ডের পিডিএফটা যাতে সবাই মিলে ওটা নিয়ে উপকৃত হয় একটু ক্লিন দেওয়ার চেষ্টা করো আদারওয়াইজ এগুলা দিয়ে কোনো লাভ নেই দিয়ে কোনো লাভ নেই ওকে ও দিয়ে দিচ্ছি ওকে এখন এটাকে তিন দিয়ে গুণ করো তারপর দুই দিয়ে ভাগ করো তারপর রেজাল্ট একটু জানিয়ে দাও কত আসে কত ক্যালবিন ইনভার্স আসে কত ক্যালবিন ইনভার্স আসে একটু বলে দাও হলো তোমাদের এই ম্যাটটা চোদ্দ নাম্বার বুঝতে পারছো একটু বললো বলবা ইংলিশ ইংলিশ এখানে কোনো চলে না এখানে শুধু গণিত এবং বিজ্ঞানটা হয় হ্যাঁ বৃদ্ধি পেয়ে এবং শুধু বৃদ্ধি কখন কিভাবে বের করব। এটা আরেকবার বলুন ওকে থ্যাংক ইউ এখানে যদি বৃদ্ধি কতটা উল্লেখ থাকতো তাহলে এই যে মানটা এটা কিন্তু ডেলের মান হইতো কারণ ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস এটা মূলত বৃদ্ধি বা রাস এগুলো মূলত ডেল অর্থাৎ পার্থক্য বোঝায় বুঝতে পেরেছো কিন্তু এখানে আগের যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে তুমি প্রশ্ন লাইনটা বোঝার চেষ্টা করো টু হান্ড্রেড সেন্টিমিটার ছিল এখন ওই ক্ষেত্রফলটা বাড়াইয়া টু হান্ড্রেড পয়েন্ট সিক্স সিক্স এইট সেন্টিমিটার করা হয়েছে তার মানে এটা বর্তমানে এ টু ওকে আর একটা বিষয় আছে আরেকটা কমন সেন্স তুমি ইউজ করতে পারো যেহেতু আদি ক্ষেত্রফলটা টু হান্ড্রেড তাহলে এটা যেহেতু টু হান্ড্রেড সামথিং তার মানে অবশ্যই হবে যদি ডেল এ হয় তাহলে সেটা খুব অল্প পার্থক্য হবে খুব অল্প যেমন ওয়ান পয়েন্ট পয়েন্ট সামথিং সামথিং বা জিরো এই টাইপের পার্থক্যটা হবে খুব অল্প পার্থক্য পার্থক্যটা খুবই অল্প হয় সেটা প্রসারণ সহ প্রসারণের বেলায় হোক বা ক্ষেত্র প্রসারণের বেলায় হোক হ্যাঁ ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ ওকে সাইন্টিফিক মোডে বলেছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ এটা মেয়ে আনসার বলেছে থ্যাংক ইউ ধন্যবাদ চলো আমরা আরেকটা ম্যাথে যাই আরেকটা ম্যাথ কমপ্লিট করার চেষ্টা করি ফিফটিন নাম্বার সেম তোমরা পারবে এখানে সিক্সটিন নাম্বার এই ম্যাথের কথা একটু কে যেন একটু বলেছিল এখানে এটা দেখি ও এটা তো ওইটা দুইটা বৈদ্যুতিক কোটির দূরত্ব এটা কোন একটা কে ফোন করেছে এই ম্যাথটা আমার এক্স্যাক্টলি মনে নাই এটা ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় থেকে দুই হাজার বাইশ না তেইশ সালে কোন একটা বোর্ডে এসেছে একজাক্টলি আমার মনে নেই তেইশ সালে মেবি তেইশ সালে মনে হয় কোন একটা বোর্ডে এসেছে এই ম্যাটটা খুবই মজার খুবই মজা এখানে এটা খুবই ইম্পর্টেন্ট আছে এখানে কি বলা হয়েছে একটু দেখো এখানে দেখলে আশা করি বুঝতে পারবা ডান এখানে শীতকাল এবং বিশ্বকালের একটা বিষয় বলা হয়েছে এবং খুব মজার এটা ফিজিক্সে দেখেছিলাম এই ম্যাটটার ক্ষেত্রে একটু দেখো শিক্ষার্থীরা এখানে কি বলেছে দুইটা বৈদ্যুতিক কুটির দূরত্ব ওকে তো আমরা দুইটা বৈদ্যুতিক কুটি নিলাম স্যার এটা একটা বৈদ্যুতিক কুটি নিলাম ওকে আবার এখানে আর একটা বৈদ্যুতিক কুটি নিলাম বেশি বড় হয়ে গেছে মেবি আচ্ছা যাই হোক সমস্যা নেই এখন এই বৈদ্যুতিক কুটির মাঝখানে যে দূরত্ব স্যার এটা হচ্ছে কত মিটার এটা হচ্ছে ফিফটি মিটার এটা হচ্ছে এ কুটি আর এটা হচ্ছে বি কুটি এই দুইটা কুটির মাঝখানের দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার ক্লিয়ার এই যে পঞ্চাশ মিটার দুইটা বৈদ্যুতিক কোটির মাঝখানে দূরত্ব হচ্ছে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা যখন স্যার্টি ডিগ্রি আর কি তখন কি হয় কে ফোন দিচ্ছে এটা ভাই ক্লাসে না ক্লাসের মধ্যে কি এগুলো করা যায় ব্লক করে দিব একেবারে ক্লাস চলাকালীন সময় কল দেয় তাহলে দেখো যখন এই যে দেখো ফিফটি পয়েন্ট জিরো ডাবল থ্রি মিটার তামার তার দ্বারা খুঁটির দুটির সংযোগ দেওয়া হয়েছে ভালো করে দেখো দুইটা খুঁটির মাঝখানের দূরত্ব হচ্ছে মিটার এবং এই দুইটা খুঁটিতে যে তারটা দেওয়া পয়েন্ট জিরো ডাবল থ্রি মিটার সো এই তার তারটা যেহেতু ফিফটি থেকে একটু হালকা বেশি মেবি একটু ডিল হবে না একটু একটু বেশি না একটু এরকম করে একটু ডিল হয়েছে বেশি না একটু ডিল একটু ডিল এটা হচ্ছে ফিফটি পয়েন্ট জিরো ডাবল থ্রি মিটার ওকে এরপর কি বলা হয়েছে একটু দেখো দুইটা কুটির সংযোগ দেওয়া হয়েছে শীতকালে বায়ুর তাপমাত্রা যখন পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে অর্থাৎ যখন বায়ুর টেম্পারেচারটা কমে গেছে তারটি থেকে ফাইভে চলে আসছে তখন শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলেছে ওকে তাহলে শুনো বিষয়টা মজার বিষয়টা স্যার আমাদের বৈদ্যুতিক কুটির দৈর্ঘ্য হচ্ছে ফিফটি মিটার দুইটা কুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফিফটি মিটার এটা হচ্ছিল গ্রীষ্মকালের বিষয় বুঝছ গ্রীষ্মকালে আমি কিন্তু এই যে এই দুটা দূরত্বের মধ্যে আমি যে একটা তার দিয়েছি এটা হচ্ছে পঞ্চাশ দশমিক জিরো শূন্য তিন মিটার দৈর্ঘ্যে একটা তার দিয়েছি এখন শীতকালে যখন টেম্পারেচারটা কমে গেছে অবশ্যই এই তারটা একটু আহ টান টান হবে এই টান এই তারটা একটু টান টান হয়ে যাবে অর্থাৎ এই যে পরিমাণে এখানে ডিল তোমরা দেখতে পাচ্ছ গ্রীষ্মকালে শীতকালে এই তারটা একটু হালকা টান টান হয়ে যাবে সেজন্য তোমরা দেখবা বৈদ্যুতিক কুটির তারগুলো একটু ডিল করে দেওয়া হয় কেন শীতকালে যখন টেম্পারেচারটা কমে যায় তখন এই তারটা একটু টান টান হয়ে যায় আচ্ছা এখন আমরা দেখব যখন টেম্পারেচারটা তিরিশ থেকে পাঁচ সেন্ট নেমে এসেছে তখন এই তারটা টান টান হয়ে কতটুকুতে আসে যদি এর নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই তারটা ছিঁড়ে যাবে আর যদি পঞ্চাশের উপরে থাকে কোন কোনোরকম তাহলে তারটা টান টান হলেও মোটামুটি ছিটবে না আশা করি বুঝতে পারছো বিষয়টা দেখো এটা বুঝতে পারছো কিনা বলো কাইন্ডলি কাইন্ডলি বুঝতে পারছো কিনা একটু বলো কাইন্ডলি উত্তর দাও এ তোমরা কি ক্লাসে আছো ক্লাসে প্রেজেন্ট থাকলে একটু নক দাও তো কি ব্যাপার লাইভে প্রবলেম হয়েছে নাকি আ ওকে 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 দেখলে দেখবে প্রবলেম আমরা করি তাহলে দেখো তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি আমরা এখন চেক করে দেখবো যেমন আমরা যদি জাস্ট এর আনসারটা একটু দেখার চেষ্টা করি যে দেখো তার মানে ফিফটি থেকে হালকা একটু বেশি রয়েছে তার মানে এই তারটা না এর অর্থ তো আমরা একটু দেখবো আসলে কি ফিফটি চাইতে একটু বেশি থাকে কিনা এটা আমরা দেখবো ওকে যখন যখন আমরা দেখতে পাবো ফিফটি থেকে বেশি রয়েছে তখন আমরা বুঝতে পারবো এই তারটা আসলে চিরবে না যদি ফিফটির নিচে চলে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই তারটা ছেড়ে যাবে ওকে তাহলে দেখো যারা বুঝতে পারে না তাদেরকে আমি আবার বলছি এই দুইটা বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফিফটি মিটার আহ গ্রীষ্মকালে এখানে যখন টেম্পারেচারটা থার্টি ডিগ্রি সেলসিয়াস ছিল তখন এখানে একটা তার একটু ঢিরে করে দেওয়া হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে ফিফটি পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার ওকে যখন শীতকালে টেম্পারেচারটা ফিফটি ডিগ্রি সেলসিয়াস ফাইভ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে অর্থাৎ অলমোস্ট টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তখন এর যে শেষ দৈর্ঘ্যটা সেটা কতটুকু হবে সেটা আমরা এখন বের করব বের করে যদি দেখি ফিফটির নিচে চলে আসেছে তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে আর যদি ফিফটির উপরে থাকে তাহলে কিন্তু তারটা কখনো ছিঁড়বেন ওকে তাহলে দেখো আমরা এখানে লিখছি কোন কোন মানগুলো রয়েছে স্যার এখানে এল ওয়ানের মান রয়েছে কত মিটার ফিফটি মিটার দিয়ে দিলাম তারপর তোমার টি ওয়ান এর মান রয়েছে সেটা হচ্ছে স্যার থার্টি ডিগ্রি সেলসিয়াস এরপরে তোমার টি মান রয়েছে যেটা হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস সো তুমি চাইলে এখানে ডেল্টি এর মানটা ইজিলি বের করতে পারো এরপর তোমার আর কি রয়েছে তোমার আর একটা মান রয়েছে ও এখানে আদি দৈর্ঘ্যটা কেন আমি ফিফটি ধরলাম আদি দৈর্ঘ্যটা তো ফিফটি পয়েন্ট জিরো থ্রি জিরো ডাবল থ্রি মিটার এরপর হচ্ছে আলফা আলফা রয়েছে সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স ইনভার্স ওকে এখন আমি শেষ দূর্গটা বের করার চেষ্টা করব তাহলে চলো বাই এল ও এবার চলো আমরা যদি এল কে যদি একটু আরেকটু ইয়া করে দিই বা যদি আরেকটু ক্লিয়ার করে দিই তাহলে সেটা হচ্ছে আর এটা হচ্ছে পার্থক্য কোনো নেগেটিভ হয় না সো এটা একটু মাথায় রাখবা এবার আমরা যদি স্যার এল এল টু মাইনাস ওয়ান এর মান বের করি তাহলে সেক্ষেত্রে আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ওকে ডান এরপর আমরা এল টুর মানটা বের করব তাহলে সেক্ষেত্রে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এখানে ব্র্যাকেট পরে নেই মেবি হ্যাঁ দিয়ে দিলাম এবার দেখো এল ওয়ান এর মান কত স্যার ফিফটি পয়েন্ট জিরো ডাবল থ্রি আলফার মান বসিয়ে দাও সিক্সটিন পয়েন্ট

সিক্সটিন পয়েন্ট সেভেন এক্সেপশনাল মাইনাস সিক্স ইন্টু ফিফটি পয়েন্ট জিরো ডাবল থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে সেক্ষেত্রে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে আমি যদি এই পঞ্চাশ দশমিক জিরো ডাবল থ্রি জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু জিরো এইট ও এটা মাইনাস দিলে এটা মাইনাস হবে দ্যাট মিন্স এবার মাইনাস করো মাইনাস ফিফটি পয়েন্ট জিরো ডবল থ্রি তাহলে এ জি পঞ্চাশ দশমিক জিরো ওয়ান টু ওয়ান মিটার তার মানে তারটা ছিঁড়বে না ইস গ্যাটার দেন ফিফটি মিটার তার মানে তারটা ছিঁড়বে না ওকে ভালো করে দেখো বুঝতে পারছো কিনা কোনো প্রবলেম আছে কিনা দেখো হ্যাঁ একু রেক্ট চলে এসেছে ওকে কালকে কোন টপিক এল টু বের করে কিভাবে বুঝলেন তার ঠিক ছিঁড়বে না কারণ ওই যে ফিফটি মিটার থেকে বেশি রয়েছে তাই ফিফটি মিটার থেকে একটু হলে বেশি হলেও এটা তারটা ছিঁড়বে না থ্যাংক ইউ এ হলো বিষয় সো আবার একটু দেখো আবার একটু ক্যালকুলেশনটা একটু দেখো এটা এখানে দেখো এই যে এল ওয়ান ফিফটি পয়েন্ট জিরো ডাবল থ্রি মিটার টি ওয়ান হচ্ছে ত্রিশ ডিগ্রি টি টু হচ্ছে ফাইভ সো এটাকে মাইনাস করলে মাইনাস টোয়েন্টি ফাইভ হচ্ছে আর কি আলফার মানটা এখানে যেটা দেওয়া আছে সেটা এরপর এল মানটা আমরা বের করে দেখবো যদি ফিফটির নিচে হয় তাহলে তারটা ছিঁড়ে যাবে আর ফিফটির উপরে থাকলে তারটা মোটামুটি ছিঁড়বে না একটু টান টান হবে কিন্তু ছিড়বে না তাহলে আমরা যখন এখানে এল ফুর মানটা বের করার চেষ্টা করলাম সবগুলো মান ইনফুট দিয়ে দেখলাম আমরা এখানে ফিফটি জিরো ওয়ান টু ওয়ান মিটার পেয়েছি যেটা অলমোস্ট স্ক্যাটার দেন ফিফটি মিটার তার মানে এখানে এই বৈদ্যুতিক কুটির তারটা কিন্তু চিড়বে না ওকে টি টু মাইনাস টি এর মান বুঝান টি টু মাইনাস টি এর মানটা দেখো টি টু হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর টি ওয়ানটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে সেক্ষেত্রে মাইনাস করলে কি হবে এই যে ডেলটি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান থার্টি ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা টোয়েন্টি ফাইভ কেলভিন বলতে পারি মাইনাস 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 টোয়েন্টি ফাইভ কেলভিন বলতে পারি ওকে ওকে ডেলটি তাহলে এতটুকুই থাকুক আমরা নেক্সট ক্লাসের পর থেকে শুরু করব যদি কোনো কিছু থাকে যেমন এখানে আপেক্ষিক তাপের ম্যাথগুলো করা হয়নি যদি সময় থাকে আমরা অবশ্যই পর থেকে শুরু করব এবং একটা আর্লি লাইভ আসার চেষ্টা করবো ফিফটি ওকে তোমরা একটু সবাই একটু উপস্থিত থাকার চেষ্টা করবে আজকে বন্ধের দিন তাই আমরা এতটুকুতে শেষ করলাম আগামী ক্লাসে কোন টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আগামী ক্লাসে কি গণিত এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই তোমরা বলে দিবা এবং আমরা সেই অনুযায়ী আলোচনা করবো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে আহ ভালো থেকো শিক্ষার্থীরা আহ তোমরা সুস্থ থেকো তোমাদের জন্য দোয়া রইলো আহ ইত্যাদি ইত্যাদি ব্যস্ত